হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহরন। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে বিভিন্ন যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি পাবলিশড হয়েছিল, ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছে। 30/10/2024 তিনটি নোটিফিকেশান পাবলিশড হয়েছে এবং সেই তিনটি নোটিফিকেশানে 16 জন স্টাফ নার্স সিলেক্টেড হয়েছে যারা জয়নিং করতে পারবে। জয়নিংয়ের ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কারা জয়নিং করতে পারবে বা কারা সিলেক্টেড হয়েছে, কবে জয়নিং এবং কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু নোটিফিকেশানে দেওয়া রয়েছে। তিনটি নোটিফিকেশানই পাবলিশড হয়েছে 30/10/2024, বাট নোটিফিকেশানের মেমো নাম্বার আলাদা। প্রথম যে নোটিফিকেশানের মেমো নাম্বার 1697, এখানে যেটা বলা হয়েছে, দেখো 26/4/2023 যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছিল এবং সেখানে যারা স্টাফ নার্সের জন্য অ্যাপ্লিকেশান করেছে, NUHM এর আন্ডারে যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি ছিল, সেখানে যারা অ্যাপ্লিকেশান করে ভেরিফিকেশান করেছে, সাকসেসফুলি যারা ভেরিফিকেশান করেছে, অনেকে ভেরিফিকেশান করেছে কিন্তু সেই সময় অনেকের রেজিস্ট্রেশন ছিল না, তাই তারা ভেরিফিকেশান করা হলেও তাদেরকে ওখান থেকে প্রথমে বাদ দেওয়া হয়েছে। এখানে 8 জন ক্যান্ডিডেটকে আমরা দেখতে পাচ্ছি যারা সিলেক্টেড হয়েছে, মিস ইপসিতা গোস্বামী, সুশোভন দাস, রিন্তা মুখার্জি, নবমিতা ধোয়ান, অনুশ্রী পাল, ইপসিতা খান, সাইফুর রহমান, মোস্ট রুবিয়া খাতুন। এই 8 জন তারা সিলেক্টেড হয়েছে। প্রথম 6 জন ইউআর ক্যাটাগরি থেকে সিলেক্টেড হয়েছে এবং বাকি 2 জন ওবিসি এ ক্যাটাগরি থেকে সিলেক্টেড হয়েছে এবং তাদের অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, বাম দিকে রয়েছে অ্যাপ্লিকেশান আইডি। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, দেখো দ্য ক্যান্ডিডেট মে জয়েন এনি ওয়ার্কিং ডে বাই 22/2024, 22/11/2024 মধ্যে তাদেরকে জয়নিং করতে হবে, যেটা স্যালারি আগে থেকেই উল্লেখ করা রয়েছে, 25,000 টাকা পার মান্থ। এবং জয়নিং করার জন্য 9 নম্বর পয়েন্টে একটি কথা উল্লেখ করা রয়েছে, দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু ব্রিং এ নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ওর্থ ₹100 অন দ্য ডে অফ জয়নিং। একটা 100 টাকার স্ট্যাম্প পেপার নিয়ে যেতে হবে ক্যান্ডিডেটকে জয়নিং করার জন্য। এছাড়া আদার্স যে সমস্ত ডকুমেন্টস রয়েছে যেগুলো দিয়ে অ্যাপ্লিকেশান করেছে, অ্যাপ্লিকেশান ফরম্যাট এর সাথে যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো তো লাগছেই, এবং এনাদের পক্ষ থেকে একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রোফর্মা দেওয়া রয়েছে, 2 পেজের একটি ফর্ম রয়েছে, এটাকে প্রিন্ট করে ফিল আপ করতে হবে, ফিল আপ করে মেডিকেল অফিসারকে দিয়ে সাইন করিয়ে নিয়ে যেতে হবে। এটা হলো প্রথম নোটিফিকেশান। আরও যে আদার্স 2 নোটিফিকেশান রয়েছে, 1697 এটার মেমো নাম্বার, একই ডেটে পাবলিশড হয়েছে। এখানে যে ফর্ম ফিল আপ হয়েছিল বা নোটিফিকেশানের এগেনস্টে যে নোটিফিকেশান দেওয়া ছিল, রিক্রুটমেন্টের এগেনস্টে যে নোটিফিকেশান দেওয়া ছিল, 21/10/2022 সেটি পাবলিশড হয়েছিল, 21/10/2022 সেটা পাবলিশড হয়েছিল। সেখানে যারা ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করে ভেরিফিকেশান করেছে, তার ফেজ ওয়ানের যে সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের এখানে নাম রয়েছে, 4 জন সিলেক্টেড রয়েছে, পার্থ সারথী নাগ, রূপসা বিশ্বাস এবং রাধারানী মণ্ডল ও কেয়া দে, এই 4 জন সিলেক্টেড হয়েছে, পুরোটাই ইউআর ক্যাটাগরি থেকে সিলেক্টেড হয়েছে এবং তাদের প্লেস অফ পোস্টিংও এখানে গিয়ে তাদেরকে চুজ করতে হবে কোথায় তারা পোস্টিং নিতে চাইছে। এক্ষেত্রেও একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রফর্মা দেওয়া রয়েছে এবং আদার্স যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এখানেরও ডেট 15 দিন সময় দেওয়া হয়েছে, দ্য অর্ডার অফ এনগেজমেন্ট উইল স্ট্যান্ড ক্যান্সেল ইফ দ্য ক্যান্ডিডেট ফেলস টু জয়েন উইদিন 15 ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দিস অর্ডার। 12 নম্বর পয়েন্টে যেটা উল্লেখ করা রয়েছে, 15 দিনের মধ্যে তাকে জয়নিং করতে হবে। এবং আরেকটি নোটিফিকেশান রয়েছে, ₹1699 একই ডেট, 2/5/2023 এই নোটিফিকেশান পাবলিশড হয়েছিল রিক্রুটমেন্টের জন্য। ফেজ 2 পশ্চিম বর্ধমান স্টাফ নার্সের যে ভ্যাকেন্সি ছিল 15th ফিনান্সের আন্ডারে, সেখানে সিলেক্টেড হয়েছে 4 জন, নবনীতা ব্যানার্জি, রাজু দালাল, পূজা রুজ, ববিতা দাস, এই 4 জন সিলেক্টেড হয়েছে, ইউআর থেকে 1 জন, ওবিসি এ থেকে 1 জন, ওবিসি বি থেকে 1 জন এবং এসসি ক্যাটাগরি থেকে 1 জন সিলেক্টেড হয়েছে। এখানেও জয়েন করতে হবে 15 দিনের মধ্যে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখানে দেওয়াই রয়েছে। টোটাল 16 জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে, আরও যারা ওয়েটিংয়ে রয়েছে তারাও এখনও চান্স পাবে। যদি কারো PDF প্রয়োজন হয়, 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো।